বুধবার রাত 10টায় চট্টগ্রামের কাজীদরী এলাকার বিএনপি অফিসের সামনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন দলীয় নেতাকর্মীরা। মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় বিএনপির নেতাকর্মীরা রাবিয়া রহমান লেনে অবস্থিত আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে পাল্টা হামলা চালাই। আমি এখানে ক্যাম্পিং করতে আসার কথা তারা অবস্থান নিচ্ছিল, এই সময়ে স্বদেশ স্বজন বিএনপি অফিস থেকে তেড়ে আসে এবং তাদেরকে ইট পাটকেল মেলা মারে এবং ককটেল মেলা মারে। এখানে যে ভাঙচুর করার যে ক্যাম্প, এখানে আমরা দেখেছি, এরপরে আমরা সব একসাথে অবস্থান নিয়ে আমরা একটা বিদ্রোহী মিছিল করেছি। সংঘর্ষের খবর শুনে বিএনপি অফিসে আসেন দলটির মেয়র প্রার্থী সাদাত হোসেন চৌধুরী। এ সময় তার গাড়িও ভাঙচুর করা হয়। ছাত্রলীগের রাস্তার ওই পারে যাওয়ার সময় তারা পার্টি অফিসের সামনে দুই তিনটা ককটেল ফুটে তারা চলে গেল। স্বাভাবিকভাবে ককটেল যখন ফুটেছে, ছেলেরা তো এখানে ছিল, দৌড় মেরে তারা বাইরে গেল, তারা ওইদিকে চলে গেল। ভোটার টানা বেশি হলে অফকোর্স আমাদেরকে নিডেড ইনশাল্লাহ জিতে যাবে। এটাকে ব্যাহত করার জন্য মনে হচ্ছে যে একটা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো করা হচ্ছে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। দ্রুত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এবং দুই পক্ষকে দুদিকে পাঠিয়ে দিয়ে আমরা পরিস্থিতি আমরা নিজেদের আয়ত্তে এনেছি। ঘটনার পরপরই মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, পরে পুলিশ ও র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।